অতএব এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজতানিবুল খামরা, তোমরা নাশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, সতর্ক সাবধান থাকো। কেন? ফাইন্নাহা উম্মুল খাবাইস, মদ হচ্ছে সমস্ত অশ্লীল কর্মের মূল। এরপরেও যারা মদ পান করে তারা আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের নাফরমানি করে এবং আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের নাফরমানি করার ফলে এরা শাস্তির হকদার হয়। এ ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে সূরা নিসা 16:4, 1:14 মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, তার সাথে সীমা লঙ্ঘন করে, তাদের জন্য আল্লাহ তাআলা এমন আগুনে তাদেরকে নিক্ষেপ করাবেন যেখানে সে চিরকাল থাকবে, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অতএব আমাদের সকলের উচিত হবে এই ভয়াবহ মদ পান করা থেকে সতর্ক সাবধান থাকতে হবে। এবার আপনাকে বললাম যে মদ কোনো নির্দিষ্ট বস্তুর নাম মদ নয়, কোনো নির্দিষ্ট বস্তুর নাম মদ নয়। যেই সব বস্তু বেশি পরিমাণে পান করলে ব্রেনের ক্ষতি হয়, বিবেকের ক্ষতি হয়, তার অল্পটুকু হচ্ছে মদ। এই ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে ইবনে মাজাহ হাদিস নম্বর 3393 এর মধ্যে বলা হয়েছে জাবের থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আকসারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে সব বস্তু বেশি পরিমাণে পান করলে খেলে ব্রেনের ক্ষতি হয়, বিবেকের ক্ষতি হয়, তার অল্পটুকু হচ্ছে হারাম। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেল যে সব বস্তু বেশি পরিমাণে পান করলে ব্রেনের ক্ষতি হয়, তার অল্পটুকু হচ্ছে মদ। চলুন আরেকটি হাদিস দিয়ে আপনাকে প্রমাণ করে দিই। সহিহ মুসলিম হাদিস নম্বর 5048-এর মধ্যে বলা হয়েছে, 5051-এর মধ্যে বলা হয়েছে, একাধিক জায়গাতে হাদিসটি এসেছে, ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নাশাদার দ্রব্য হচ্ছে মদ, প্রত্যেক নাশাদার দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। অত্র হাদিসে কোনো নির্দিষ্ট বস্তুর কথা উল্লেখ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সব বস্তু বেশি পরিমাণে পান করলে কি কুল্ল মুসকিরিন খামরুন অকুল্ল খামরিন হারামুন, প্রত্যেক নাশাদার দ্রব্যই হচ্ছে মদ আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। এবার আপনি মনে মনে ভাববেন যে আমি তো বিড়ি খাই, আমি সিগারেট খাই, আমি তামুক খাই, এগুলো তো মদের অন্তর্ভুক্ত নয়। আপনি যদি এরকম চিন্তা ভাবনা করে যদি এগুলো খান পান করেন আপনি ভুল করছেন। কেন? হাদিসে বলা হলো কুল্লু মুসকিরিন খামরন, প্রত্যেক নাশাদার দ্রব্যই হচ্ছে মদ আর প্রত্যেকটা মদ হচ্ছে হারাম। অতএব বিড়ি সিগারেট গোল গুটকা খাইনি জর্দা যত রকমের নাশাদার দ্রব্য রয়েছে, যেই সব বস্তুগুলো বেশি পরিমাণে পান করলে আপনার ব্রেনের ক্ষতি হয়, আপনার মাথা মানে টলমল করে, আপনি কখন কি বলছেন বুঝতে পারছেন না, এরকম ধরনের যদি হয় তাহলে সেই সমস্ত জিনিসগুলোই হচ্ছে কি মদ। এবার আপনি মনে ভাববেন আমি তো বিড়ি খাচ্ছি, একটা দুটো বিড়ি খাচ্ছি, বিড়ি খেয়ে তো আমার কিছু হয় না তাহলে এটা মদ নয়। আমি তো খয়নি খাচ্ছি, খয়নি খেয়ে তো আমার কিছু হয় না এটা মদ নয়। আমি তো গুল ঘুষছি, গুল ঘুষে আমার তো কিছু হয় না এটা মদ নয়। এবার আপনি সামান্যটুকু নিয়ে আপনি কি করছেন, ব্যবহার করছেন, খাচ্ছেন। এবার আপনি একসঙ্গে 10-15টা-20টা বিড়িকে ভেঙে তার তামুকটা আপনি খেয়ে দেখেন তো আপনার মাথা চক্কর দেয় কি না, আপনার ব্রেনের ক্ষতি হয় কি না। আপনি সামান্যটুকু গুল নিয়ে ঘুষছেন, আপনি পুরো এক প্যাকেট গুল একবারে মুখে নিয়ে আপনি ঘুষে দেখেন তো আপনার ব্রেনের ক্ষতি হয় কি না, মাথা চক্কর দেয় কি না। আপনি জর্দা 200 গ্রাম 250 গ্রাম খেয়ে দেখেন তো আপনার ব্রেনের ক্ষতি হয় কি না। সিগারেট ওইভাবে 20-25টা একসঙ্গে আপনি খেয়ে দেখেন তো ব্রেনের ক্ষতি হয় কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আকসার কাসিরহু ফাকালিলহু হারামুন, যে সব বস্তু বেশি পরিমাণে খেলে, বেশি পরিমাণে খেলে ব্রেনের ক্ষতি হয়, তার অল্পটুকু হচ্ছে হারাম, তার অল্পটুকু হচ্ছে মদ। অতএব বোঝা গেল অত্র হাদিস দ্বারা যে বিড়ি সিগারেট গুল গুটকা খাইনি জর্দা যত রকমের নাশাদার দ্রব্য রয়েছে সমস্তই হচ্ছে মদ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ আর প্রত্যেক মদ হচ্ছে হারাম এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তওবাবিহীন অবস্থায় মারা যায় তাহলে কাল কিয়ামতের দিন সে সুস্বাদু পানি পান করতে পারবে না কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তওবাবিহীন অবস্থায় মারা যায় তাহলে কাল কিয়ামতের দিন সে সুস্বাদু পানি পান করতে পারবে না অত্র হাদিস দ্বারা যেটা বোঝা যায় যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সমস্ত নেক বান্দাদেরকে যারা দ্বীনদার পরহেজগার যারা জান্নাতি তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সুস্বাদু পানি পান করবেন জান্নাতি পানি পান করাবেন আর যারা নেশাদার দ্রব্য পান করে বিড়ি সিগারেট গুলগুটকা খায়নি জর্দা এরা ওই সুস্বাদু পানি পান করতে পাবে না এর পরিবর্তে এরা কি পান করবে এর পরিবর্তে এরা কি পান করবে যারা বিড়ি সিগারেট গুলগুটকা খায়নি জর্দা এই সমস্ত নেশাদার দ্রব্য পান করছেন আপনারা রেডি থাকুন কাল কিয়ামতের দিন রক্তপুঞ্জ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ পান করার জন্য কেননা পরিষ্কার ব্যাপারে বলা হয়েছে সহিহ মুসলিম হাদিস নম্বর 5112 এর মধ্যে বলা হয়েছে জাবের থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আলাল্লাহি আহাদা নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে লিমান শারিবাল মুসকির আই ইয়াসকিহু নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে নাশাদার দ্রব্য পানকারীদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন কিনাতে খাবাল পান করাবেন নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে নাশাদার দ্রব্য পানকারীদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিনাতে খাবাল পান করাবেন সাহাবারা জিজ্ঞেস করলেন ওয়ামা তিনাতু খাবাল হে আল্লাহর রাসূল তিনাতু খাবাল কি জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার তিনাতে খাবাল হচ্ছে জাহান্নামীদের শরীর হতে রক্তপোজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ হচ্ছে তিনাতুল খাবাল অত্র হাদিস দ্বারা যেটা বোঝা যায় যে যারা নাশাদার দ্রব্য পান করে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে ওই রক্তপোজ মিশ্রিত অত্যন্ত গরম তরল পদার্থ তাদেরকে পান করাবেন অতএব এই পৃথিবীর মাটিতে যদি আপনি বিড়ি সিগারেট গুল গুটকা খাইনি জর্দা এই সমস্ত কিছু যদি আপনি পান করে তওবাবিহীন অবস্থায় যদি আপনি মারা যান কিয়ামতের দিন আপনি ওই রক্তপুঁজ পান করার জন্য প্রস্তুত থাকুন সাধারণত আমাদের মধ্যে যদি কারো একটা ফোড়া হয়ে যায় আর ফোড়াটা যদি পেকে যায় তার রক্তপুঁজ দেখে আমরা সহ্য করতে পারি না এত নোংরা জিনিস এত ঘৃণা জিনিস আর সেই দিন আপনাকে সেগুলো পান করানো হবে সেই দিন পান করতে পারবেন এত কোরআন হাদিসের কথা বলা হচ্ছে এক কান দিয়ে শুনছেন আরেক কান দিয়ে বের করে দিচ্ছেন কোনো আসার পড়ে না অতএব সেই দিন আপনি প্রস্তুত থাকার চেষ্টা করুন প্রস্তুত থাকুন রক্তপুষ্প পান করার জন্য তার